পূর্ব বর্ধমান জেলা যোগা কমিটির উদ্যোগে শহর বর্ধমানের বিদ্যার্থী বয়েজ হাই স্কুলে যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। এ বছর এই প্রতিযোগিতা 49তম। প্রতিযোগিতায় 26টি ক্লাবের 250 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। কাটোয়া কাল্লা সহ জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে। 3 থেকে 80 বছরের প্রতিযোগীরা যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তার কাছ থেকে দুটো কথা আপনার তার মাধ্যমে করে আর কি যে নতুন করে ভালোবেসে অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। চোদ্দটা ক্লাব বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে আমরা কাটোয়া বিভাগে বিভিন্ন জায়গা থেকে আজকে প্রতিযোগিতা এখানে অংশগ্রহণ করেছে। আমি প্রথমে এই সংস্থার সবাইকে ধন্যবাদ জানাই কর্মসূচি করার জন্য এবং যারা আজকে যোগাসনের এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমার ছোট ভাইরা বোনেরা এবং তাদের সম্মানীয় তাদের পিতা মাতারা যারা এখানে এসেছেন সবাইকে আমি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি আমাদের বর্তমান শহরে বিভিন্ন জায়গায় এইভাবে যোগাসন কর্মসূচি চলছে, যারা যোগাসন শেখার এটা আমাদের কাছে অত্যন্ত একটা ভালো ব্যাপার। কারণ আজকে একটা সময় দেখা যেত যে মানুষ বিভিন্ন এইসব যোগাসন করার পরেই মানুষ সেইভাবে রোগান্ত রোগে আক্রান্ত হতেন না, কিন্তু এখন এত মানুষ রোগে আক্রান্ত হচ্ছে, এত ওষুধ এবং ওষুধের প্রতিদিন দাম বাড়ছে। আমরা যদি সবাই এইভাবে যোগাসনে অংশগ্রহণ করি, প্রচুর মানুষ যদি এইভাবে করে তাহলে দেখা যাবে অন্তত উদ্যোক্তারা জানান এই প্রতিযোগিতা বর্ধমান জেলা লেভেলে হচ্ছে। এই প্রতিযোগিতায় প্রথম থেকে ষষ্ঠ স্থানাধিকারীরা রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। কি আপনার এটা পূর্ব বর্ধমান জেলা যোগব্যায়াম প্রতিযোগিতাটা হচ্ছে 49তম প্রতিযোগিতা এটা, আর এখানে প্রায় 250 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। আজকে 18 জন ক্লাব আছে পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গার থেকে এসছে, কাটোয়া কালনা আপনার মনোগ্রাম বর্ধমান লোকালের তো আছি, বিভিন্ন আশ্রম থেকেও যারা প্রতিযোগিতা প্রতিযোগিনী আছেন তারা সবাই এসছেন এখানে। 65 বছরের মানুষও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। মোট 230 জনের মতো আমরা প্রতিযোগিতা মানে প্রতিযোগিনী আছে। মোটামুটি এখানে আপনার এটা 5 বছর থেকে 70 বছর পর্যন্ত প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।